বিশিষ্ট সাংবাদিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম আর আমাদের মাঝে নেই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এখন প্রচারিত হচ্ছে আপন আলোয়ে নুরজাহান বেগম একজন মহিষী নারী বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত উনিশশো সালের চৌঠা জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা সৌগত সম্পাদক মরহুম মোহাম্মদ নাসির উদ্দিন মা ফাতেমা বেগম নুরজাহান বেগমের শৈশব কাঠে গ্রামের বাড়ি চালিতাতলিতে মাত্র সাড়ে তিন বছর বয়সে তাকে নিয়ে যাওয়া হয় বাবার কর্মস্থল কলকাতার আমি যে যুগ পেরিয়ে এসেছি সে যুগটা অন্ধকার যুগ অবরোধের মধ্যে আমরা ছিলাম সে সময় কেবল একমাত্র আমাদের সামনের আলোর দিশারি ছিলেন শ্রদ্ধেয়া বেগম রোকে সাকাওয়াত হোসেন তিনি তখন প্রাণপণ চেষ্টা করছিলেন যে মেয়েদেরকে যদি শিক্ষার আলোতে না আনা যায় তাহলে বাঙালি মুসল সমাজের কোনো উন্নতি হবে না তার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমার বাবা মোহাম্মদ নাসির তিনি উনিশশো সালে বেগম লোকিয়ার রচনা দিয়ে সাহিত্য পত্রিকা সৌগাত প্রকাশ করেন এর পূর্বে দেখা যাচ্ছে যতদূর জানা যায় যে কোনো পত্রপত্রিকায় মেয়েদের রচনা নিয়ে কোনো পত্রিকা সাহিত্য পত্রিকা বের হয় নাই এটার জন্য আমি অত্যন্ত গৌরব বোধ করছি যে সেই যুগে সৌগাত উনিশশো আঠারো সালে বেরিয়েছে রকিয়া সাকাওয়ার কবিতা একটি এবং পরপৃষ্ঠায় মানকুমারী বসু তার একটি এটা আমাদের জন্য একটা বিরাট পদক্ষেপ মনে করি নারী জাগরণের জন্য মেয়েদের সাহিত্য জগতে নিয়ে আসার জন্য একটা বিরাট একটা আহ্বান তিনি জানিয়েছিলেন সে সময় এবং ধীরে ধীরে আমরা দেখছি যে সে সময় মহিলাদের বাঙালি মুসলমান মহিলাদের কোনো খবরাখবর আমরা কোনো পত্রিকায় পাইনি এ পর্যন্ত পাইনি তা ধীরে ধীরে যে মেয়েদেরকে সাহিত্য জগতে আনা সেটা সৌগাতের মাধ্যমেই হয়েছে এবং উনিশশো সালে আমার মনে পড়ে যে উনি মেয়েদের ছবি নিয়ে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য সাহিত্য জগতে সামাজিক সব কিছুতে যাতে মেয়েরা এগিয়ে আসে ছবি দিয়ে মহিলা সংখ্যা সৌগাত বের করেছিলেন উনিশশো সালে এটা একটা বিরাট পদক্ষেপ কারণ সে যুগে ছবি ছাপা একেবারেই নিষিদ্ধ ছিল কোনো পত্রপত্রিকায় মেয়েদের কোনো ছবি ছাপা হতো না অত্যন্ত সাহসের সাথে তিনি সে সময় বিভিন্ন লেখিকাদের ছবি এবং বিভিন্ন দেশের মহিলাদের ছবি দিয়ে আমাদেরকে উৎসাহিত করে গেছেন এবং তারই উৎসাহে আমরা এগিয়ে চলেছি এবং রোকিয়ার আদর্শে অনুপ্রাণিত এখনও চলছি তারপরে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে উনি মহিলা সংখ্যা সগাদ বের করে গেছেন এবং শেষ পর্যন্ত যেটি বের করলেন সেটি হলো উনিশশো সালে সেখানে আমারও ছবি টবি বেরিয়েছে তবে উনিশশো সালে উনি শেষ মহিলা সংখ্যা প্রকাশ করে চিন্তা ভাবনা করলেন যে বছরে একবার করে যদি মেয়েদের জন্য একটা বিশেষ সংখ্যা বের করা হয় তাতে মেয়েরা সাহিত্য জগতে এগিয়ে আসতে পারবে না তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা দরকার তখন তিনি আমাদের ইয়েতে কাছেই ছিলেন কবি সুফিয়া কামাল আমার খালাম্মা ওনাকে ডেকে বললেন যে সুফিয়া তোমাদের বছরে একবার বের করে হবে না তোমাদের জন্য একটা সাপ্তাহিক আমি বের করে দিই যার মাধ্যমে তোমরা তোমাদের কথা তোমাদের ভাবনা প্রকাশ করতে পারো তো খালা খুব রাজি হলেন তো দেখা যাচ্ছে যে উনিশশো পাঁচচল্লিশে পরে আর কোনো মহিলার সংখ্যা বেরোয়নি উনিশশো ছেচল্লিশ সালে উনি ভাবনা করেছেন উনিশশো সাতচল্লিশ সালে বিশে জুলাইতে প্রথম বেগম প্রকাশিত হয় এবং তাতে সম্পাদিকা ছিলেন সুফিয়া কামাল এবং ভারপ্রাপ্ত সম্পাদিকা ছিলাম আমি এইভাবেই ধীরে ধীরে নারী জাগরণের যে উনিশশো সাল থেকে ধরে উনিশশো সাল পর্যন্ত আমরা যতটা এগোলাম অনেকটা এগোনোর পরে আমরা সাহস করলাম যে একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা যায় কিন্তু সমস্যা ছিল যে সে সময় কলকাতার দাঙ্গা নানা রকম অসুবিধার জন্য কাজ করা খুবই কঠিন ছিল আর সবচেয়ে বড় কঠিন ছিল যে মেয়েরা লজ্জায় লেখা পাঠাতেন না তারা ভাবতেন যে লেখা পাঠালে ছাপা হবে না অথবা লোক তেমন তারা পাননি পত্রিকা অফিসে যাওয়া আসার জন্য কোনো সুযোগ তাদের সে সময় ছিল না তো এইভাবে আমরা যখন উনিশশো সালে বেগম বের করলাম তখন বিভিন্ন বিভাগগুলি পরিচালনা করা খুবই কঠিন সেই বিভাগগুলো আমার বাবা ঠিক করে দিলেন যে মেয়েদের এই ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে চিঠিপত্রটা উনি খুবই আগ্রহের সঙ্গে দিলেন বললেন যে মেয়েরা আর কিছু লিখতে না পারুক অন্তত চিঠির মাধ্যমে তোমাদের দেবে এটা বড় কাজ হয়েছে এই চিঠির মাধ্যমে মেয়েরা তাদের সমস্যা সমস্যা লিখে পাঠাতেন রান্না সেলাই এমনকি বিজ্ঞাপন পর্যন্ত কেন ওটা ছাপা হলো না সে ধরনের প্রশ্ন করতেন আস্তে আস্তে এই লেখিকা এই যে রান্নাবান্না এই যে সেলাই ফোড়াই এর মধ্যে থেকেই অনেক লেখিকার সৃষ্টি হয়েছে লিখতে লিখতে তারা তাদের নানা রকম চিন্তা ভাবনা আলোচনা এগুলো সব লিখেছেন তো সে সময় আমরা বিশেষ করে বিভাগগুলি আমাদের অনুবাদ করে দিতে হতো এবং নিজস্ব করে ছাপানো হতো খুবই কষ্ট করছিল প্রতি সপ্তাহে বের করা এবং আমি এখন এই বয়সে আমি অত্যন্ত গৌরব বোধ করছি উপমহাদেশে এ পর্যন্ত কোনো মহিলাদের বাঙালি মহিলা তো আমার বাঙালি মুসলমান মহিলারা তো দূরের কথা আমার হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মধ্যে কোনো সাপ্তাহিক সচিত্র প্রকাশিত হয়নি যতদিন পর্যন্ত এ পর্যন্ত যতটুকুন আমি জেনেছি এটা অত্যন্ত গৌরবের বিষয় এবং শুধু আমি নই বাংলার প্রতিটি বাঙালি মুসলমানের একটা গৌরব যে বাঙালি মুসলমান মেয়েরা প্রথম সর্বপ্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা উনিশশো সালে বের করেছে এবং উনিশশো সাল থেকে দু পাঁচ পর্যন্ত পত্রিকাটি জীবিত তার মানে আটান্ন বছর আটান্ন বছর ধরে আমরা এই পত্রিকাটি লালন করে যাচ্ছি সবার সহযোগিতা আমরা পাচ্ছি আমরা লেখিকা সৃষ্টি করছি এই পত্রিকার মাধ্যম হল যে লেখিকা সৃষ্টি করা নতুনদের উৎসাহিত করা গ্রামে গঞ্জে বোনদের কাছে সমস্ত খবর আদি সংবাদ পৌঁছে দেওয়া এবং দেশ বিদেশ খবর এবং নতুন যা কিছু হচ্ছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া এটাই হলো বেগমের প্রথম থেকে এ পর্যন্ত কাজ আমি মনে করি যে দীর্ঘদিন আমরা যে সংগ্রাম যে সাহিত্যের সাহিত্যিকদের আমরা এগিয়ে নিয়ে এসেছি তাদের উৎসাহিত দিয়েছি তাতে আমরা সার্থক হয়েছি আরেকটি কথা এখন বলতে হয় যে আমাদের যেসব লেখিকা আমাদের যেসব পাঠক পাঠিকা এটা কোনো ভিন্ন দলাদলি নেই আমি সকলে লেখাই আমি আমি সেটাকে সমাদর করি এবং তাদেরকে উৎসাহিত দিই এটা আমার বাবার আদর্শ উনি বলেছেন লেখার মধ্যে কোনো ভেদাভেদ নেই লেখা সাহিত্য মধ্যে কোনো ভাগাভাগি নেই সাহিত্য সাহিত্যই সেটার মধ্যে কোনো দলাদলি আসবে না আজও আমরা সেই তার মত তার আদর্শে অনুপ্রাণিত এগিয়ে চলেছি এবং আমি মনে করি যেসব লেখিকারা এখন লিখছেন এবং যারা স্বনামধন্য হয়েছেন তারাও সময় এক সময় না এক সময় বেগমে তাদের লেখা বেগমের বুকে আছে তারা আরম্ভ করেছিলেন যখন তখন আছে এখন তারা তো অনেক নামকরা লেখিকা গুণী লেখিকা আমি তাদের প্রতিও আমার অনেক স্নেহ দোয়া রইল যে নামকরা লেখিকা হতে পেরেছেন কিন্তু মাধ্যমের দরকার সেই মাধ্যমের কাজটা বেগম করেছে আমি বলছি ধরেন উনিশশো উনিশশো কত বলবো যখন কলেজ লাইফ জীবনে উনিশশো বিয়াল্লিশ সাল থেকে সে সময়ে কলকাতায় আমরা ছিলাম তো কলকাতা থাকার দরুন আমাদের হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়ের এদের কিছু কিছু শিল্প সাহিত্য সংস্কৃতি ছিল কিন্তু বাঙালি মুসলমান মেয়েদের জন্য কিছু ছিল না তখন এবং আমি পড়াশোনা করেছি রকিয়া সাকত সাকত মেমোরিয়াল গার্লস স্কুলে এবং ও তার স্কুলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি সেখানে যেমন সেখানে গানের সুযোগ ছিল বাজনার সুযোগ ছিল নাটকের সুযোগ ছিল এবং নানা রকম আন্ত স্কুল প্রতিযোগিতার সুযোগ ছিল কিন্তু মেয়েদের বাইরে গিয়ে কোনো কিছু করার আমাদের কোনো সুযোগ তখন ছিল না স্কুলের মধ্যেই সীমিত তারপরে যখন কলেজে গেলাম সেটাও একই অবস্থা উনিশশো নাইনটিন ফর্টি টু ফর্টি টুতে ইয়ে করে যখন আমি লেডি ব্রেভন কলেজে গেলাম সেখানে ওই একই কথা যা কিছু করো কলেজের মধ্যে খেলাধুলা এবং সাহিত্য সংস্কৃতি যা কিছু কলেজের মধ্যেই তো তখন দেখা যাচ্ছে যে একজন কি দুজন যেমন হুসনামানু খান আমেকজনের ডাক ডাকনাম ছিল বাবু এ এই দুটি মেয়ে মাঝে মাঝে কবি আব্বাসুদ্দিন সাহেবের সাথে অথবা অন্য কোনো কারোর সাথে কোনো মিটিংয়ে কোনো জায়গায় একটু একটু হয়তো গান টান করতে তাও সীমিত বাইরে গান করা নিষিদ্ধ মঞ্চে ওঠা নিষিদ্ধ ছবি আঁকা নিষিদ্ধ লোকের সঙ্গে কথা বলা নিষিদ্ধ কোনো বাইরের পরপুরুষের পুরুষের সামনে যাওয়া নিষিদ্ধ এখন সবই নিষিদ্ধ আমাদের নিষিদ্ধ থাকার দরুন যেসব অভিভাবক যেসব অভিভাবক তখন তরুণ সমাজ যারা নাকি মুক্ত বুদ্ধির উৎ চেতনায় উদ্ভাব ইয়ে উৎসাহিত হয়েছিলেন তাদের বাড়ির মেয়েরা কিছু কিছু সুযোগ আমরা পেয়েছি যেমন আমি আমার বাবার পেয়েছি হুসনামানু খানম তার মাই ভাই মায়ের সহযোগিতা পেয়েছে কিছু কিছু মেয়ে আমরা তখন ওই কিছু নাটক বা কিছু গান বা কোনো কিছু মাঝে মাঝে কলেজের মাধ্যমে বা স্কুলের মাধ্যমে অথবা কলেজের মাধ্যমে আমরা করে করে এগিয়ে গিয়েছি কিছু কিছু আমাদের এছাড়া মুসলমান মেয়েদের কোনো কিছু করার সে সময় সুযোগ ছিল না সেই যে যুগ আমরা পেরিয়ে এসেছি একটু একটু করে তারপরে মঞ্চে তো কোনো দিনই জীবনে উঠিনি কোনো দিনই না ওই কলেজের মধ্যেই তারপরে আমরা যখন ঢাকায় উনিশশো পঞ্চাশে এলাম তখন তো আরও খারাপ কলকাতার থেকে আরও খারাপ কলকাতায় তো কিছু কিছু পেয়েছিলাম এখানে একেবারেই কিছু নেই তখন আমরা করলাম কি উনিশশো সালে আমরা বেগম ক্লাব করলাম এই চিন্তা করে যে এখানে তো আর কিছুই করা যাচ্ছে না একেবারে সব বন্ধ তো মেয়েরা লেখিকারা এক জায়গায় মিলিত হয়ে আমরা চিন্তা ভাবনা করে করি কি করা যায় সাংস্কৃতিক অঙ্গনটাকে কি করে তুলে ধরা যায় তো সেই সময় হাল ধরলেন লাই আর মানু আর হুসনামানু খানাম সঙ্গীতে তখন আমরা বললাম যে নাটক করা যায় কি করে তো এত সমস্যা যে তখন উনিশশো চুয়ান্ন সালের কথা বলছি ঢাকা শহরে কোনো নাটকে মেয়ে তরুণ তরুণীর এখন ওদিন বঞ্চে ওঠেনি মানে নারী এবং পুরুষ এই দুজনে মিলিত এখন আপনারা দেখছেন এ পর্যায়ে আসতে কিন্তু বহু সময় লেগেছে আমাদের আমরা তখন করলাম কি যেটা তল দেখতে সুন্দর মহিলা তাদেরকে বললাম যে এক কাজ করো আর তুমি নায়কের ভূমিকা করো তো পেলাম কুলসুম হুদা আমাদের আমাদেরই লেডি ব্রেবন এবং সাকওয়াতের মেয়ে ও খুব টল ছিল তারপরে কয়েকদিন রিহার্সাল দিলাম তখন কিন্তু ওই মেয়েরাই পুরুষের ভূমিকা করছে এবং আমার মনে আছে আমি একটা বই দেখেছি নাটক দেখেছি সেটা মাধুরী চট্টোপাধ্যায় হয়েছিলেন মোরল আর বেদের মেয়ে আর ইয়ে ওর নাম কি মঞ্জুরে খোদা উনি হয়েছিলেন নায়িকা উনি হয়েছিলেন নায়িকা ওটা দেখেছি ওই পুরুষের ভূমিকা মেয়ে মহিলা করছে। নাটক কিন্তু কোন পুরুষের সঙ্গে মহিলা একসঙ্গে তরুণ তরুণী কোনো সময় করেনি এই যুগ পেরিয়ে আস্তে আস্তে আমরা এখন দেখছি যে আপনারা সব দেখছেন এই যুগ পেরিয়ে এসে এখন তরুণ তরুণীরা মডেলিং করছে অভিনয় করছে চলচ্চিত্রে প্রথম অভিনয় জড়ো তারা করলো মুখ। মুখ অমুখ করল তখন তো আমরা খুব উৎসাহিত হলাম যে যাক মেয়েরা এখন এসেছে চলচ্চিত্রে অভিনয় করতে এই পথটা করতে অন্তত দশ পনেরো বিশ বছর লেগেছে তারপরে এখন দেখছেন যে পথ প্রশস্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনার মেয়েদের পাবেন মেয়েদের সুযোগ দিলে উৎসাহিত করলে তাদের যে প্রতিভাটার বিকাশের পথটা করে দিলে অবশ্যই তারা এগিয়ে যেতে পারবে এই বিশ্বাস আমার আছে এবং এই বয়সে আমি দেখে গেলাম আমি দেখে গেলাম যে মেয়েরা কত দ্রুত বাঙালি মুসলমান মেয়েরা অন্য অন্য মেয়েদের তুলনায় অত্যন্ত দ্রুতভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা এখন অংশগ্রহণ করে আপনাদের টেলিভিশনে নায়ক নায়িকার অভিনয় যে করছে অভাব নেই আপনারা মডেলিংয়ে মহিলা নেন অভাব নেই যে কোনো কর্মক্ষেত্রে মহিলাদের নেন তারা যোগ্যতার সঙ্গে কাজ করবে এটাই আমাদের পাওয়া সবচেয়ে বেশি এটাই আমি গৌরব করি যে আমাদের যে অক্লান্ত পরিশ্রম আমরা যারা করেছি তাদের সার্থক হয়েছে সেই পরিশ্রম জীবনে প্রথম ছবি হলো আমার বাংলা ছবি দেবদাস প্রমোতেশ বড়ুয়া যমুনা দেবী অনেক কেঁদেছিলাম ওই কান্না ওই যে যখন মারা গেল দেবদাস এখনও মনে পড়ে ওখানে অনেক কেঁদেছি তারপরে সে দেখি যে মুখের পাউডার টাউডার সব চলে গেছে পাশে যে সে বলছে যে এই মুখ পুছে নে মুখ পুছে নেই এই কী করছিস ওই এমন একটা আবেগ এমন একটা দৃশ্য যে আমার সেই কিশোরী মনে এমন একটা দাগ কেটেছিল এখনও আমার মনে পড়ে সেই দেবদাস আর সেই তার সেই অন্তিম যে তার ইয়েটা দৃশ্যটা তারপরে আমরা মনে পড়ছে যে খুব একটা আগেই বলছি যে সিনেমা বাইরে এইসব জায়গায় যাওয়া একেবারেই একেবারেই সে সময় নিষিদ্ধ ছিল যাওয়াটাই খারাপ মনে করত পরে কিছু কিছু বম্বে টকিজের বই যেমন আসলো অথুত করনা অশোক কুমার দেবিকা রানী সবাই বলতো ভালো বই ভালো বই যাও তো নিয়ে যাওয়ার একমাত্র বাবা মাধ্যম বাবা আবার এত ব্যস্ত লোক তিনি আবার এই সবের মধ্যে সময় দিতে পারতেন না কান্নাকাটি করে বন্ধু বান্ধবদের নিয়ে তারপরে যেতাম সঙ্গে হাটো উচলানু বা আরও আমার সাথীরা তারা বলতো খালু আমাদের নিয়ে চলেন খালু তো বলতে ঠিক আছে ঠিক আছে ছটার সাথে যাবি আমি অফিস থেকে আসবো তোমরা তৈরি হয়ে থেকো নিয়ে যাব। গাড়ি চালাতে বাবা নিজে অতএব একমাত্র আমাদের এই বাবাই মাধ্যম এবং গালাগালি যত কিছু শুনেও তার সঙ্গে একটা দুটো সিনেমা আমরা দেখতে পেরেছি এরপরে দেখেছি অমরজ্যোতি দীর্ঘদিন চলেছে অমরজ্যোতি পরে আমরা যখন দাঙ্গা টাঙ্গা হওয়ার দরুন আর সিনেমাটি মা দেখা হয়নি বেগম প্রকাশের পরেও খুব একটা আমাদের যাতায়াত ছিল না সিনেমা মানে শুনতাম আর কিছু শুনতে হতো যেহেতু ইন্টারেস্টেড ছিলাম সাংস্কৃতিক এবং সিনেমা জগতে ইন্টারেস্টেড ছিলাম আমার ভালো লাগতো কোন বই হচ্ছে কে কে অভিনয় করছে কারা কারা করছে তখন হঠাৎ দেখলাম যে একটি বাঙালি মেয়ে ওর নাম বনানী চৌধুরী প্রথম বাঙালি মেয়ে ধূপ ছাওয়া একটা ইয়েতে অভিনয় করছে তারপরে তখন বেগমের বয়স বোধ হয় দু বছর এরকম হবে আমরা পার্ক সার্কাসে থাকি উনি একদিন এলেন আমার সঙ্গে দেখা করছে যে আপনারা একটা সাপ্তাহিক পত্রিকা বের করেছেন তা আমি ধূপছাওয়াতে অভিনয় করছি আপনারা এটার একটা ইয়ে দেন এটার একটা পাবলিসিটি দেন আমি তো খুব খুশি হলাম চির হুসনামানু খানম উনি সিনেমা জগৎটা দেখতেন এখনও করেন মাঝে মাঝে হুসলামানুকে বললাম ও দেখে এসে এই প্রথম বাঙালি মুসলমান মেয়ের একটা ছবির সমালোচনা আমরা দিলাম ও ছবি দিয়ে দিলাম ছবিও গেল আমরা যেসব সঙ্গীত এবং যেসব শিল্পীর কণ্ঠে গান শুনেছি সেটা কিন্তু এখনও আমরা ধরে রাখছি মনে হচ্ছে সেগুলো শুনতেই ভালো লাগে যেমন কুলদলাল সাইকেল এখনই উঠিবে বেচান আধো আলো আধো ছায়াতে কাছে এসে প্রিয় হাত কেনে রাখো আতে এই যে একটা আবেগ এই একটা সুন্দর গানের একটা কলি এটা এখনও আমাদের মনে থাকে তারপরে পঙ্কজ মল্লিক ছিলেন রবীন্দ্রসঙ্গীতের যত শাখায় যারা ছিলেন তাদের সবার গান এখনও স্মৃতিতে আছে এখন যারা গাইছেন এখন যে শিল্পীরা এরাও ভালো গাইছেন কিন্তু সে যে আবেগ যেটা আমাদের সময়ের আমাদের মধ্যে যে আবেগ সৃষ্টি করেছিলেন সেসব শিল্পীরা এখনকার শিল্পীর মধ্যে কিন্তু আমরা ততটা পাই না এটা হলো যুগের পরিবর্তনের সাথে সুরেরও কিছুটা পরিবর্তন হয়েছে এবং বর্তমান যুগের যে কিশোর কিশোরী তরুণ তাদের মধ্যেও একটা পরিবর্তন এসে গেছে আমাদের ফেলে আসা দিনগুলোকে তারা স্মরণ করবে কিন্তু আমাদের সেগুলোকে তারা পুরোপুরি গ্রহণ করতে পারে না কারণ পরিবর্তনের সাথে সাথে তাদের মনেরও পরিবর্তন হয়েছে এখন যেভাবে পপ সঙ্গীতগুলো শুন তখন শুনলে তো রাগ হয়ে যেত এগুলো কী এখন তো ভালো লাগে শুনতে শুনতে ভালো লাগে এই ভালো লাগাটার কাজই হলো বর্তমান শিল্পীদের কাজ আমাদের পুরনোদেরকে পুরনোদেরকে আনন্দ দেওয়া কাজ হলো যে ফেলে আসা যেগুলো সেগুলোকে আবার স্মরণ করা সেগুলোকে আবার সামনে তুলে ধরা যাতে আমরা কিছুটা আনন্দ ভোগ করতে পারি নতুন পুরনোর সঙ্গে কিছুটা সমন্বয় ঘটাতে পারি এটাই এখন আমাদের কাম্য আমাদের সময়ে সে সময় যেসব পোশাক আশাক বা যেসব প্রসাধন আমরা ব্যবহার করেছি এখন কিন্তু সেগুলোর সব কিছু নেই কিছু কিছু হয়তো আছে আমরা সাধারণত ছোটোবেলায় ফ্রক ফ্রকই পরেছি এবং সব মেরেওই পড়তো ওইটার মধ্যে কোনো পার্থক্য ছিল না হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা বাচ্চাকালে ফ্রক পরে স্কুলে গিয়েছি এবং স্কুলে থেকে পরে আমরা যখন কলেজে গিয়েছি তখন আমরা শাড়ি তো শাড়ি সাধারণত আমরা সুতির শাড়ি আমাদের অভিভাবক পছন্দ করতেন ছাপা শাড়ি সুতির শাড়িও বেশি পছন্দ করতেন এবং সিল্ক টিল বেনারসি এসব শাড়ি খুব মূল্যবান ছিল তখন অত্যন্ত ভালো বেনারসি ছিল বিয়েতেও ব্যবহার করত অনুষ্ঠানটা যেত আরেকটা ছিল পুতির কাজ করা সিল্কের শাড়িতে পুতির কাজ করা জড়ির কাজ করা এগুলো সে সময় প্রচলিত ছিল আমরা সে সময় যে প্রসাদন ব্যবহার করতাম প্রাকৃতিক প্রসাদ সেগুলো হলো সর শর মাদা মাখা হলুদ মাখা মেটি সোনা এগুলো মাখা বিয়েতে যেসব প্রসাদন যায় আলতা সে সময় ছিল আলতা পায়ে দেওয়া এগুলো তারপরে গহনার মধ্যে ছিল নানা রকম হালকা গহনা স্কুল কলেজে পড়েছি আমরা হালকা গহনা কোনো গোল তেমন না হালকা সব গহনা পড়তাম ভালো লাগতো এই ফ্যাশন সে সময় ছিল যুগের পরিবর্তনের সঙ্গে এখন গতি এখন বর্তমানে আমরা যে যুগে অবস্থান করছি এটা হলো গতি নানা জায়গায় কাজ করতে হচ্ছে মেয়েদের অল্প সময় প্রসাদন সারতে হচ্ছে তাতে আমার নির্ভর হচ্ছে বাজারের ভালো প্রসাদন কিনে করা বিদেশের উপর নির্ভরশীল কেন হব আমাদের দেশে যা আছে এটাকে আরও উন্নতি করে আরও সুন্দর করে যেভাবে আমরা ব্যবহার করতে পারি সেভাবে গবেষণা করে